Hello, Jonagon. This is Tohi. Hope you are well. Entertainment is shower. Today, as we think about love, breakup, and funny, kichu karon niye ekta video banano dorkar. Prem korte nai kono baron, kintu breakup er kemon ekta funny karon. Prem korben hajar. Breakup hobe bar bar. Tai hoyto breakup er eto mojar kar. To shuru kora jak amader ajker ei video channel. So let's roll the intro. আচ্ছা শোনো, তোমরা তো কতদিন ধরে বলতেছি চলো একটু দুজন ঘুরে আসি বাইরে থেকে, তো কোনো ফ্রেন্ডের বাসা টাসে যাই, দুজন একটু একান্ত সময় কাটাই একসাথে। তুমি তো আমার কথা বুঝোই না, নাকি রাখতেই চাও না? আমি বুঝতেছি, প্লিজ একটু বোঝো। আমরা তো কত জায়গায় ঘুরি, তুমি কোথায় যেতে চাও সেটা বলো। ওই যে আমার এক ফ্রেন্ড আছে, বুঝছো, ওর বাসা। আরে লিটনের ফ্ল্যাটে। কি লিটনের ফ্ল্যাট? তোমার মাথায় কি সবসময় এগুলাই ঘুরে? না, মাঝে মধ্যে ঘুরে। ও মাঝে মধ্যে ঘুরে? তোমার সাথে থাকলে আমার বিপদ আছে, তোমার সাথে থাকা যাবে না, তোমার সাথে ব্রেকআপ। যাও ভাগো এখান থেকে। কি এমন বললাম রে ভাই, এমন করতেছো কেন? এতদিনের রিলেশন, তা আমি এটা চাইতে পারি না তোমার কাছে? মানে একটু ঘুরতে পারবো না একসাথে দুজনে? না, তোমার সাথে থাকলে আমার বিপদ আছে, তুমি ভাগো এখান থেকে, তোমার সাথে এক্ষুনি ব্রেকআপ। ব্রেকআপ তো করছোই, ব্রেকআপ তো করবাই, তাই না? ঠিক আছে থাকো, দরকার নাই। বাবু তুমি এমন করতেছো কেন? কতটুকু আর ছোট, মাত্র 2 ইঞ্চিরই তো ব্যাপার, ঠিক না? মাত্র 2 ইঞ্চির জন্য আমাদের সম্পর্ক ব্রেকআপ হয়ে যাবে, এটা কোনো কথা? ব্রেকআপ তো, আচ্ছা ঠিক আছে যাও ব্রেকআপ। কি রে 2 ইঞ্চি 4 ইঞ্চি কি হিসাব করতেছিস? কাহিনীটা খুলে দাও তো। আরে বেটা বল কি হইছে? আরে বেটা আমার গার্লফ্রেন্ড হাইটের জন্য আমার সাথে ব্রেকআপ করতেছে। মানে কি? আমার 5'4" আর ওর 5'6" এর জন্য, এটা কোনো কথা? মাত্র 2 ইঞ্চি গ্যাপ। আরে বেটা হাইটে যখন পেড়া, তাহলে তুমি তোমার মাপের একটা দেখা নিও, ঠিক আছে? আরে বাপ তুই বুঝবি না, রেকাপে যে কি পেড়া তুই এটা বুঝবি না। ইস, আইসে আমার প্রেমিক, জীবনে তো করছে একটা প্রেম তাতেই মজনু হয়ে গেছো, জীবন তো এখনো পড়ে আছে, আরো তো করবা, সমস্যা আরো করবো আরো করবো। আরে ভাই এমনি হয় না রে। তখন আমি ওরে একটা আইফোন 11 কিনে দিলাম, নিজের ফোন টোন প্যান্ট জায়গা সব বেঁচে দিছিলাম। এই বছর আবার তোর আইফোন 12 চাইছে, আমি কি করবো, কিডনিটা বেঁচে দেব? আমি তো অনেকগুলো ক্লিনিকের লোকে কথা বলছি। সারাদিন ফোন দিলে পাওয়া যায়, ফোনে ওয়েটিং, মেসেঞ্জারে ফোন দিয়ে অ্যানাদার কল, এগুলো তো কোনো কথা না। আর তো দেখছি গত 1 সপ্তাহ তোমারে ফলো করিরা, 7 দিনে তুমি 8 পোলালয়ে ঘুরতে গেছো। আমার তো মনে হয় যে 30 দিন যদি তোমার ফলো করি, তুমি 30 দিনে 32 পোলালয়ে ঘুরতে যাবে। আল্লাহর রাস্তায় বাধ্য হইনি, তোমার লোকে ব্রেকআপ মানে ব্রেকআপ, আর কোনো কথা নাই, তুমি ফোন দিবা না, ফোন রাখো, বাই। কি রে ব্রেকআপ করেই দিলি? আরে দোস্ত কইস না, অরে নিয়ে পারতেছি না, এক দিন 1 1 পোলাল লগে, এবার একদম পুরাই ব্রেকআপ। তারপর বলো, আজকে তো আমাদের ফার্স্ট মিট, তো আমাকে কেমন লাগলো তোমার? হ্যাঁ ঠিক আছে চলে চলবে, এইবার তুমি বলো আমাকে কেমন লাগছে। একদম ঠিক আছে, পারফেক্ট। থ্যাংক ইউ, ওয়েলকাম। আচ্ছা বাই দা ওয়ে, তুমি কি সিঙ্গেল ছিলা না তোমার কোনো এক্স ছিল? তোমার কি মনে হয়? আমি তো বাই বর্নে সিঙ্গেল। তুমি বাই বর্ন সিঙ্গেল? তাহলে আমি কে? তুমি এখানে, তুমি যেখানে আমিও তো সেখানে, এমনটাই তো কথা ছিল। আচ্ছা উনি কে? আমি কে মানে তুমি কে? ওর সাথে আমার 4 বছরের সম্পর্ক, এর মাঝখানে তুমি কে?
আর এটা তো তুমি কই থেকে পাইছো? আচ্ছা তুমি না বলো তুমি বাইবন সিঙ্গেল, তো তোমার 4 বছর রিলেশন আছে, তুমি তো আসলে খাপলাই খাপলাই বিদ আমার থাকা দিবা। আচ্ছা তোমার সাথে ব্রেকআপ, শুনো থাকো তুমি তোমার মতো। তুমি ওইদিকে কি দেখো? তুমি আমার দিকে তাকাও। তুমি ওর দিকে কি দেখতেছো? তোমার কি একটা দিয়ে হয় না? কয়টা বয়ফ্রেন্ড লাগে তোমার? দেখো আই এম সরি, ও আমার বয়ফ্রেন্ড ছিল না। আচ্ছা তোমার বয়ফ্রেন্ড ছিল না, তোমার ফ্রেন্ড ছিল, রাইট? তো তোমার ফ্রেন্ড কেন তোমাকে বলবে যে ব্রেকআপ তোমার সাথে? এটা কোনো কথা, কোনো লজিকে আসে এটা? তোমার সাথে এইভাবে থাকা যাবে না, বুঝছো? আসলে তোমার না একটা বয়ফ্রেন্ড হবে না, তোমার তো লাগবে অনেকগুলা। তো এই অনেকের ভিড়ে আমি থাকতে পারবো না তোমার সাথে। সো তোমার সাথে ব্রেকআপ। শুনো শুনো, ব্রেকআপ তো ব্রেকআপই। মামা ইয়েস 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 ইয়েস, মামা কাম থাকবে ঘটা ফেলছি মামা। কিরে মামা এত এক্সাইটেড লাগতেছে কেন? কি কাম ঘটাইছে একটু বলা ফেলো। মামা মজার কাহিনীটা কি জানোস? আমি তো মনে করি আমার গার্লফ্রেন্ড ওকে 69 days, ম্যান 69 days রিলেশনে ছিলাম। মূল ব্যাপারটা হলো মামা, মনে কর ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স সব তো কমপ্লিট, বুঝছ নাই? এরপর তো রিলেশনটা আর কোনো দরকারই নেই। তো মামা বহুত চেষ্টা করতেছিলাম, বহুত প্যারা দিছি মামা এই রিলেশন ব্রেকআপের লাগে, মনে করছে ব্রেকআপ করেই না। তো লাস্টে মামা আমার ব্রেকআপটা দিছে মামা, আমার ব্রেকআপটা হয়েছে, মনে করে আমি এখন পুরাই রিল্যাক্সে আছি, রিল্যাক্স মুডে মামা। তোমার সেই লেভেলে একটা খুশির মধ্যে আছি, বুঝছ নাই? মনে কর তো করে মামা আজকে খাওয়া মামা পার্টি। এই কি অবস্থা? এই আমার গিফট কই, হাত খালি কেন? আরে আজকে মানিব একটা বাসায় ফেলে আসছি, তো আজকে তাই আনতে পারিনি, সমস্যা নেই একদিন নিয়ে আসবো। তোমাকে না বলছি 365 দিন দেখা করতে আসলে একটা করে গিফট নিয়ে আসবা? আরে আজকে মিস হয়ে গেছে, পরের দিন নিয়ে আসবো নে, মিটকি করবো না। আরে রেগুলার গিফট আনতে হবে, এরকম কথা? তুমি তো বলছিলে যে বছরে 365 দিন যতবার দেখা হবে ততবার গিফট নিয়ে আসবা, এটা তো কন্ডিশন ছিল না, তুমি কন্ডিশন ব্রেক করছো। হ্যাঁ আমি তো পুরান হয়ে গেছি, এখন আর গিফট আনবা কেন? আমাকে তো তোমার ভাল লাগে না, যাও তোমার সাথে ব্রেকআপ, সিরিয়াসলি তোমার সাথে ব্রেকআপ। সরি একটু লেট হয়ে গেল। একটু না, একটু বেশি লেট করে ফেললাম আমি। আমি তো অলওয়েজ লেট, বাট ইদানিং তুমি আমাকে একটু বেশি লেট করাচ্ছো। তুমি মেয়েদিকে তাকালে কেন? কই মেয়েদিকে তাকলাম? জাস্ট একটু আমি পরে দেখলাম তুমি ওই মেয়েদিকে তাকাচ্ছো। ওটা ব্যাপার না, আমি তাকাই নাই। কেন যাব? তুমি আমার সাথে আসছো, তুমি মেয়েদিকে কেন তাকাবা? চশমা পরো না। আমি তাকাই নাই তো। তুমি আমার সাথে দেখা করতে আসছো, তুমি এখনই চশমা পরবা। তুমি আমার সাথে দেখা করতে আসলে মেয়েদিকে তাকাও, আমি মাত্র দেখলাম। চশমা পরো, এখনই চশমা পরবা তুমি। আরে না রে ভাই, তুমি চশমা তাকাইছি এইদিকে একটা, মানে ওইটা চাচ্ছিল ওকে ডাক্তার জন তাকা, চশমা পরা থেকেও মেয়ে দেখছি। দেখো তুমি না ভুল করতেছো, আমি এমন না, আমি ভুল করতেছি না, আমি ঠিকই দেখছি। তুমি চশমার মধ্যে থেকে মেয়ে দেখতেছিলা, আমি সাথে থাকার পরেও চশমার মধ্যে থেকে তুমি ওই মেয়েটাকে দেখলা। ও তার মানে আমাকে তোমার আর ভালো লাগে না, তোমার সাথে থেকে আমার কোনো লাভ নেই, সো দেখলাম। আরে শোনো, শুনবা তো, তুমি ভুল করতেছো ম্যান, আজীব তো